আমলিগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আমলিগের কালো হাত আমলিগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আমলিগের কালো হাত আমলিগের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আমলিগের কালো হাত আমলিগের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আমলিগের কালো হাত আমলিগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও হই হই রই রই গুড়িয়ে সিনা গলি কই গুড়িয়ে সিনা গলি কই হই হই রই রই হই হই রই রই গুড়িয়ে সিনা গলি কই গুড়িয়ে সিনা গলি কই হই হই রই রই হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে হাসিনার দুই গালে হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে হাসিনার দুই গালে আমাদের নেতৃত্বে আগামী দিনে এই গণতান্ত্রিক স্থায়ী সরকারের মধ্যে নির্বাচনের মধ্যে আবার একটি নির্বাচিত সরকার আসবে ওই সরকারের অধীনে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে তাই আসুন যেমন ঐক্যের পথ ধরি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি আর প্রতিবেশীদের ভারতের উদ্দেশ্যে বলতে চাই আজকে পলাতক আসামি শেখ হাসিনাকে আপনারা সেখানে আপনাদের সেখানে নিরাপদে থাকতে পারে না যিনি বাংলাদেশের দুশ্মন শেখ হাসিনা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে দুশ্মন হিসাবে গণ্য হওয়ার পরে জীবনে পলাতক জীবন পলাতক ভাবে আজকে নিজেকে ভারতের গিয়েছে তাই বলবো সেখান থেকে বিতাড়িত করুন আমাদের বাংলাদেশের যে নেত্রী যে শেখ হাসিনা এত অপকর্মের পরে তাকে আশ্রয় দেওয়া ভারত অন্যায় করেছে ভারত অপরাধ করেছে বন্ধু রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে আর আমি বক্তব্য রাখতে চাই না আসুন আমরা আমাদের এই জাতি এই দেশে আর যেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দাঁড়াতে না পারে এই মধ্য দিয়ে দেশকে ঐক্যবদ্ধ রাখি তারেক রহমানের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করি আপনাদের সবাইকে ধন্যবাদ বাবাই না